নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বৈদের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়কর হানা, দিনভর তল্লাশি জিজ্ঞাসাবাদ। আজকের দিনে লোকসভা নির্বাচন হলে ক্ষমতায় এনডিএ জোট, আভাস ইন্ডিয়া টিভি সিএনএক্স এর জনমত সমীক্ষা। কংগ্রেস ক্ষমতায় এলে অসমে বিদ্যুতে 200 ইউনিট বিনামূল্যে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী শিলচর ফুড গ্রেন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মূলচাঁদ বৈদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ সকালে আয়কর বিভাগের একটি দল হানা দিয়েছে। ফাটক বাজারে তার দোকান মনোজ কুমার বৈদ অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালায় আয়কর বিভাগ। তার আরেক প্রতিষ্ঠান গোল্ড সিনেমা হলে অফিসে হাজির হন আয়কর কর্তারা। তার বাড়িতে অনেকক্ষণ তাকে আটকে রেখে জেরা করা হয়। দিল্লি থেকে প্রায় 15 জনের একটি দল শিলচরে এই অভিযান চালাচ্ছে। একই সঙ্গে কুন্দল চৌধুরী ট্রেডিং কোম্পানিতে হানা দেয়। এই খবর লেখা অবধি অভিযান অব্যাহত। সকাল থেকেই শহর জুড়ে এই ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা। কারণ মূলচাঁদ হলেন শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ। বহু সরকারি অনুষ্ঠানে তাকে প্রথম সারিতে বসে থাকতে দেখা যায়। এ ধরনের এক ব্যক্তি বাড়িতে আয়কর হানার খবরে বিস্মিত শহরের মানুষ। আজকের দিনে লোকসভা নির্বাচন হলে এনডিএ জোট ক্ষমতায় আসছে বলে আভাস দিল ইন্ডিয়া টিভি সিএনএক্স। আসামে 14টি আসনের মধ্যে বিজেপি 12টি ও কংগ্রেস 1টি আসন পাবে বলে জনসমীক্ষায় জানালো এই সংস্থা। 1টি আসন অন্য দলের কাছে যাবে। সারা দেশ জুড়ে সবকটি রাজ্যে জনমত সমীক্ষা চালিয়ে আভাস দেওয়া হয় দেশে এবার ফের এনডিএ জোট ক্ষমতায় আসছে। কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যবাসীকে প্রথম 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। আজ একথা ঘোষণা করলেন সাংসদ গৌরব গগৈ। রাজ্যে বিদ্যুতের অত্যাধিক মাশুল বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণার কথা জানান। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। মডার্ন অপটিক্যাল, চিরকান্দি পয়েন্ট, রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল, শিলচর, রামনগর, চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। অতি স্বল্প মূল্যে সুস্বাদু বিশুদ্ধ নিরামিষ খাবারের জন্য শিলচরের একমাত্র ভরসা দেশবন্ধু রোডের উল্টো দিকে শ্রী শ্রী জগন্নাথ ভোজনালয়। রয়েছে সুস্বাদু ব্রেকফাস্টের ব্যবস্থাও। যে কোনো নিরামিষ খাবার অনুষ্ঠান, যেমন অন্নপ্রাশন, শ্রাদ্ধ শান্তি, বৈষ্ণব সেবা, এ ধরনের অনুষ্ঠানে 100 সংখ্যক আসনের সুবন্দোবস্ত রয়েছে এখানে। আছে ক্যাটারিং এর সব ধরনের সুব্যবস্থা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে অবস্থিত তথা HDFC ব্যাংক কমপ্লেক্সের শ্রী শ্রী জগন্নাথ ভোজনালয়। সঙ্গে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও। যোগাযোগ করুন 9401317770 এই নম্বরে। RK Degree College is one of the best private college at our valley. We provide online and offline classes. We provide quality teachers for quality education.
We are offering different types of courses. We create a platform for students for exploring their creative potential. Key features are quality education, experienced faculty, online-offline classes, study materials, project work, and many more. Admission is going on, so don't be late. For more information, visit our college. Shona Shongshar Jewelers. Shona মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে। উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আজ কাছাড় কলেজে পালিত হলো হিন্দি দিবস সমারোহ। এতে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়। তিনি তার বক্তব্যে এই দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করেন। ব্যবহারিক জীবনে হিন্দি ভাষার ব্যবহারের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া বিভিন্ন ভাষাগোষ্ঠীকে একসাথে বেঁধে রেখেছে হিন্দি ভাষা। অনুষ্ঠানের প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক কৃষ্ণমোহন ঝা ভারতে ইতিহাসে হিন্দি ভাষা অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ সিং, কলেজের হিন্দি বিভাগের অধ্যাপক সন্তোষ চতুর্বেদী। অনুষ্ঠানে আয়োজক কাছাড় কলেজ ছাত্র সংসদের পক্ষে নীতিশ তিওয়ারি বলেন, এবার থেকে প্রতি বছর কাছাড় কলেজে হিন্দি দিবস সমারোহের আয়োজন করা হবে। हम सभी जो देश में रहते हैं, चाहे किसी भी भाषा के हो, हमारी बोलने की भाषा जो भी हो, बोलने का माध्यम जो भी हो, हिंदी हम सबकी धरोहर और हिंदी एक ऐसी भाषा है जो सारे भाषाओं को लेकर एक साथ लेकर चलने में सक्षम है। और आप हिंदी का अगर इतिहास देखिए, हिंदी एक भाषा है जिससे किसी भी दूसरे भाषा के साथ कोई टकराव नहीं। और हिंदी सिर्फ आज से नहीं, जब हमको स्वतंत्रता नहीं मिली थी, आप 1857 का क्रांति देख लीजिए, जब पूरा देश गुलाम था और एक देश के एक हिस्से से दूसरे हिस्से का जो भाषा था, जो संवाद था, वो किसी को समझ में नहीं आता था। उस समय भी हिंदी ने एक निर्णायक अपना किरदार निभाया था। और हमने आपने सबने देखा कि हिंदी पूरे देश में, जो 1857 का गदर था, उस समय हिंदी के माध्यम से ही पूरे देश की स्वतंत्रता सेनानी एक हुए। और जो भाषा का व्यवहार हिंदी का ही सबसे ज्यादा उस समय हुआ, और उस समय एक क्रांति हमको देखने का मिला, और वही देश की स्वतंत्रता का पहला क्रांति था। स्वतंत्रता का जैसे प्रोफेसर साहब ने बताया कि हम लोग अभी अमृतकाल मना रहे हैं, 2022 में हमारे देश को स्वतंत्रता हुए 75 साल हुआ, और अभी हम लोग अमृतकाल में हैं, 2047 तक हम लोग अमृतकाल मनाएंगे। और इसी के संदर्भ में पूरे देश में अमृत कलश यात्रा हो रही है। আমরা আজকে হিন্দি দিবস আমরা কলেজে পালন করলাম। আজকে বহু দিন পরে আমরা এটা শুরু করছি। আজকে সকাল থেকে এখানে স্পিচ, কালচারাল প্রোগ্রাম যেটা আছে, কবিতা পাঠ, পরের দিকে এটাই ডান্স সব।
आज करीब 10 साल के बाद हमारे कॉलेज में हिंदी दिवस समारोह का एक कार्यक्रम किया गया है। अगर इस कॉलेज में हिंदी दिवस करना एक बगावत है, अगर इस कॉलेज में छात्र आंदोलन करना एक बगावत है, अगर इस कॉलेज में छात्र के अधिकार के बारे में बात करना एक बगावत है, तो हम बागी हैं। हमें इससे कोई समस्या नहीं। और इस साल से ये पुनर्जागरण जो किया गया, फिर से 9 साल बाद फिर से ये हुआ हो रहा है हमारा हिंदी दिवस, वापस ये आगे आने वाले सालों में सक्सेशन में चलता रहे, इसका हम सभी प्रयास करेंगे। और आप सभी का आशीर्वाद हम चाहेंगे इस पे कि हिंदी दिवस समारोह किया जाए, मनाया जाए हर साल। हिंदी दिवस हो या कोई भी भाषाई कार्यक्रम हो, और हिंदी तो देखिए सभी को पता है, कनेक्टिंग लैंग्वेज है, इस कार्यक्रम को तो कोई रोकने वाला नहीं है। এবার শিলচরের পূজোর বাজারের অনেকটাই দখল করে নিয়েছে অনলাইন। বিশেষ করে ছোট দোকানদারদের মাথায় হাত, প্রতিটি বাড়িতে এবার অনলাইনের রমরমা। ব্যবসার বেশিরভাগ কেড়ে নিচ্ছে মলগুলি। পূজোর আগে এমন সব ডিসকাউন্ট এখন ভিড় টানছে, কিন্তু মুশকিলে পড়েছেন ছোট ব্যবসায়ীরা। সবার একটাই অভিমত, অনলাইন এবার পূজোর বাজারের একটা বড় অংশ দখল করে নিয়েছে। তবে মা দুর্গা কাউকে নিরাশ করেন না, মহালয়ার পরে ছবিটা অনেকটা বদলাতে পারে। 54তম বার্ষিক দুর্গাপূজার প্রস্তুতি চলছে উত্তর কাটিগড়ার গড়ের ভিতর দিননাথপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির। এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকায় বসবাসকারী বাঙালি, ডিমাসা, অসমীয়া, নেপালি ও চা জনজাতিদের সম্মিলিত প্রয়াসে, অর্থাৎ আক্ষরিকভাবেই এই পূজাস্থল হয়ে উঠেছে সার্বজনীন এক মিলনায়তন। এই ব্যাপারে বিস্তারিত জানালেন পূজো কমিটির সভাপতি সুদীপ কুমার দে। গড়ের ভিতর দিননাথপুর জুলনপুল সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আমাদের জুলনপুর স্থিত দুর্গাপূজা এটা শুধু পূজা নয়, এটা একটা উৎসবও বটে। এদত অঞ্চলের সব রকমের জনগোষ্ঠীর বা ঐক্যের একটা উজ্জ্বল নিদর্শন। এবারে আমরা মা দুর্গার সেই জনকল্যাণমূলক উৎসবে ব্রতী হয়েছি। উদ্দেশ্য একটাই, যে দুর্গাপূজা মানে জনকল্যাণ, জাতির ঐহিক এবং পারত্রিক কল্যাণ ওই দুর্গাপূজা। এই দুর্গাপূজা আসলে উৎসব, এই উৎসবের মানুষে একটি সমাজ তার কীভাবে মঙ্গল সাধিত হবে সেই উদ্দেশ্যই সবার মনে থাকে। আমাদের এবছরের পূজায় আমরা 2019 ইংরাজিতে আমরা 50তম পূজা করেছি, স্বর্ণ জয়ন্তী উৎসব। এই উৎসব করেছি আমরা, সেই উৎসবে আমাদের এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। কিন্তু এর পর মুহূর্তে কোভিড করোনা মহামারী সংক্রমণ দেখা দিয়েছিল, যার দরুন আমরা মানে বড় মাপের পূজা আমরা করতে পারিনি। তার জন্য মানে সবাই মিলে মানে এবার আমরা চেষ্টা করছি যে একটা বড় মাপের পূজা আমরা সবাইকে উপহার দিতে পারবো। এবারের পূজায় আমরা চেষ্টা করছি এটাই যে অত্যন্ত কম খরচে যাতে সবার কাছে একটা বড় মাপের পূজা উপহার দেওয়া যায়। তথাপিও মোটামুটিভাবে সব মিলিয়ে আমরা একটা অঙ্ক কষে দেখছি, তো মোটামুটি 12 লাখের নিচে 12 লাখ ছড়িয়ে যাবে সেই অঙ্কটি। আমাদের এবারের পূজায় প্রতিদিনেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে সপ্তমী দিনে এতদঞ্চলে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর ট্রেডিশনাল নৃত্য এখানে পরিবেশিত করা হবে। তারপর অষ্টমী দিন এবং নবমী দিন থাকছে এদত অঞ্চলের ছোট ছোট শিশুদেরকে নিয়ে, এছাড়াও উদীয়মান শিল্পীদেরকে নিয়ে থাকছে নৃত্য এবং সঙ্গীত। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বৈদের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়কর হানা, দিনভর তল্লাশি জিজ্ঞাসাবাদ। আজকের দিনে লোকসভা নির্বাচন হলে ক্ষমতায় এনডিএ জোট, আভাস ইন্ডিয়া টিভি সিএনএক্স এর জনমত সমীক্ষা। কংগ্রেস ক্ষমতায় এলে অসমে বিদ্যুতে 200 ইউনিট বিনামূল্যে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।